ওনার ওয়াদা আছে মানব জাতির কাছে, মানব জাতির কাছে ওনার ওয়াদা দেওয়া আছে যে সমাজে তোমার বিচার পাবা না, আদালতে তোমার বিচার পাবা না, উচ্চ আদালতে বিচার পাবা না, কিন্তু আমি আল্লাহ আমি শতভাগ ন্যায় পরায়ণ, কিয়ামতের মাঠে আমি শতভাগ ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে দেব। যে যার উপর যতটুকু জুলুম করেছে অতটুকু পরিমাণ আমি এই ন্যায় পরায়ণতা কিয়ামতের মাঠে বাস্তবায়ন করে দেবো, এটা আমার ওয়াদা। যদি এটাতে উনি টিকতে না পারেন তাহলে উনি রব হিসেবে মিথ্যুক বলেন, নাউজুবিল্লাহ। সুতরাং এটাতে উনি টিকবে, অতএব আপনি ক্ষমা পাবেন না। আপনি যদি আপনার বোনকে আপনার জমিতে ভাগ না দিয়ে থাকেন আপনি ক্ষমা পাবেন না যতক্ষণ না আপনার বোন আপনাকে ক্ষমা না করছে। আল্লাহ এটা বাস্তবায়ন করবেই কি আমাদের মাঠে। খাদ্যের ব্যবস্থা নেয় আল্লাহ বললেন আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিলাম। মান্না সালোয়া কি? এক প্রকার পাখি আর পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, কোয়েল পাখির গোস্ত, কোয়েল জাতীয় পাখি। আর দামি মাশরুম যে মাশরুম মরুভূমিতে বৃষ্টি হলে হয় সেই মাশরুমের কেজি প্রতি দাম হচ্ছে 5 লক্ষ টাকা বর্তমান বাজারে। আর কোয়েল জাতীয় এক প্রকার পাখি যেটা গাছে এসে বসতো তারা জবাই করে খেত। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা আজকে গোলাম এবং দাসত্বের জীবন যাপন করছে, যার সবচেয়ে বড় প্রমাণ বহন করে ফিলিস্তিনের চলমান ঘটনাবলী। যেভাবে প্রতিনিয়ত ফিলিস্তিনে সাধারণ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে নির্মমভাবে, পানি বিদ্যুৎ ইন্টারনেট খাদ্য সরবরাহ সকল কিছু বন্ধ করে মানুষ কোনো দাসের সাথেও গোলামের সাথেও এরকম নির্মম ব্যবহার করে না, স্বাভাবিক মানুষের সাথে তো বহু দূরের কথা, পশুর সাথেও এই ধরনের ব্যবহার করে না যেই ধরনের ব্যবহার করা হচ্ছে, এবং সমগ্র গাজাকে ধ্বংস করে দিয়ে এখন তাদের যে শেষ আশ্রয়স্থল যেখানে প্রায় 19 লক্ষ ফিলিস্তিনের মানুষ গাদাগাদি করে তাঁবুটা নিয়ে বসবাস করছে, যেটা মিশরের রাফা সীমান্ত সংলগ্ন, সেটিকেও এখন নির্বিচারে বোমা হামলা এবং অভিযান চালিয়ে সেখানেও হাজার হাজার মুসলমানকে হত্যার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে। তো আমাদের গোলামি এবং দাসত্বের আরও বহু উদাহরণ রয়েছে যা আমরা নিজেরা অনুভব করি এবং দেখতে পাই। এর কারণ কি? এর কারণ মূলত তিনটি। প্রথমত নীতি নৈতিকতায় অধঃপতন, দ্বিতীয়ত শিক্ষায় অধঃপতন, তৃতীয়ত সুদী অর্থনীতি বা অর্থনৈতিক অধঃপতন। নীতি নৈতিকতায় অধঃপতন অর্থ হচ্ছে সততা ন্যায়পরায়ণতা আমানতদারিতায় অধঃপতন। আমি নীতি নৈতিকতায় অধঃপতন বলতে বেহায়াপনা বেলিল্লাপনার কথা বলছি না। মুসলমানেরা মাশাআল্লাহ এখনও পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি শালীন, অনেক বেশি পর্দাশীল, কিন্তু যেই নীতি নৈতিকতা অধঃপতনের কথা বলছি সেটি হচ্ছে সততা আমানতদারিতা ন্যায়পরায়ণতা। যেটিতে যেটির মাপকাঠিতে শতকরা কতজন মুসলমান নিজেকে টিকাতে পারবে তা আমি নিজেও নিজে সহ আশেপাশে যা দেখি তাতে টিকাতে পারি না। যে শতকরা কতজন মুসলমান প্রমাণ করতে পারবে যে সে ন্যায়পরায়ণ, কতজন মুসলমান প্রমাণ করতে পারবে যে সে সৎ, কতজন মুসলমান প্রমাণ করতে পারবে যে সে আমানতদার, কিন্তু সে ঠিকই প্রমাণ করতে পারবে যে সে 5 ওয়াক্ত নামাজি, সে প্রমাণ করতে পারবে সে সিয়াম পালনকারী, সে প্রমাণ করতে পারবে সে যাকাত আদায়কারী, সে প্রমাণ করতে পারবে যে সে মুখে আল্লাহ রাসূলের সুন্নাত রেখেছে, সে প্রমাণ করতে পারবে তার টাখনুর উপরে কাপড় আছে, সে প্রমাণ করতে পারবে তার স্ত্রী পর্দা করে, তার ছেলে মেয়েরা পর্দা করে, কিন্তু এটা প্রমাণ করতে পারবে না যে সে ন্যায়পরায়ণ, কিন্তু এটা প্রমাণ করতে পারবে না যে সে সৎ, এটা প্রমাণ করতে পারবে না যে সে আমানতদার। সৎ
সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা কি তাই মুসলমানেরা ভুলে যেতে বসেছে। মুসলমানেরা বাহ্যিক ইবাদতের অভিনয়, বাহ্যিক আমলের অভিনয় এতটা পারদর্শী হয়ে গেছে যে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা কি এটাই জানে না। অথচ ইসলামের মূল সার নির্যাস, মূল সারমর্ম হচ্ছে ন্যায়পরায়ণতা। কি জন্য বললাম মূল সার নির্যাস সারমর্ম? আল্লাহ সুবহানাহু তাআলা নিজে শতভাগ ন্যায়পরায়ণ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শতভাগ ন্যায়পরায়ণ। আর আল্লাহ মানুষের জন্য যত বিধান দিয়েছেন সবগুলো বিধান ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, মানদণ্ডে শতভাগ ন্যায়। আল্লাহ সুবহানাহু তাআলা নিজের নাম রেখেছেন যে তিনি ন্যায়পরায়ণ। ইন্নি হাররামতু যুলমা আলাইয়া, আমি অন্যায় করাকে আমার জন্য হারাম করে নিয়েছি, এই জন্য তোমাদের জন্য যা বিধিবিধান দিয়েছি সব ন্যায়, অন্যায় নয়। আর আমার ওপর অন্যায় করা আমি হারাম করে নিয়েছি, অতএব আমি ন্যায় করবই, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করবই। এবং নবী হওয়ার আগের শর্ত হচ্ছে ন্যায়পরায়ণতা, নবী হওয়ার পরে সালাত, সিয়াম, হজ, যাকাত, তার আগে ন্যায়পরায়ণতা। মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হওয়ার পরে সালাতের বিধান পেয়েছেন, সিয়ামের বিধান পেয়েছেন, যাকাতের বিধান পেয়েছেন, কিন্তু নবী হওয়ার আগের 40 বছর তিনি শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, শতভাগ ন্যায়পরায়ণ, নাহলে আল্লাহ তাকে নবী বানাতেন না। তাহলে এটা যে নবী হওয়ারও আগের শর্ত যেটা মুসলমানেরা হারিয়ে ফেলেছে। ন্যায়পরায়ণতা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন, জেরুজালেম বিজয় করতে প্রায় 1500 কিলোমিটারের পথ, ঢাকা থেকে দিল্লির দূরত্বের মতো। এই দীর্ঘ পথের অর্ধেক পথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টেনেছেন আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, শুধু এইটার এই মাপকাঠিতে টিকে থাকতে যে আমি ন্যায়পরায়ণ, আমি ওমর খেলাফত পরিচালনা করছি, আমি ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আমার গায়ে কেউ দাগ দিবে, আমার গায়ে কেউ ছিটা দিবে এটা যেন না করতে পারে, এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ঠিক থাকার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন আর গোলামকে বসিয়ে রেখেছেন। তাহলে ন্যায়পরায়ণতা কত জরুরি, ন্যায়পরায়ণতা কত প্রয়োজন। এই যে আমার সামনে কত ক্যামেরা আছে, কত মোবাইল আছে, আজকের যুগে কত টিভি চ্যানেল আছে, কত কি আছে দাওয়াতি কাজ করার জন্য, কিন্তু আমাদের বক্তব্যে, আমাদের দাওয়াতি কাজে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করে, বিপ্লব আসে না, মানে দলে দলে ইসলাম গ্রহণ করে না, দলে দলে দিনের পথে আসে না, বিচ্ছিন্ন। ওই কোথায় হয়তো বরিশালে বসে একজন শুনলো, চিটাগাঙে বসে একজন শুনলো, নারায়ণগঞ্জে বসে একজন শুনলো, শুনে ভালো লাগলো, সে দিনের পথে আসার চেষ্টা করতেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে কোনো মোবাইল ছাড়া, কোনো ফেসবুক ছাড়া, মিডিয়া ছাড়া তিনি দাওয়াতি মাঠে বিপ্লব তৈরি করেছেন এবং মানুষ ইসলামে প্রবেশ করেছে দলে দলে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম দেখে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ দেখে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত দেখে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, সততার, আমানতদারিতা দেখে। অত্যাচার থেকে মানুষ বাঁচতে ইসলামে, ইসলাম প্রবেশ করেছে দলে দলে সারা পৃথিবীতে। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করে তখন স্পেনের মানুষ এত মজলুম ছিল খ্রিস্টানদের দ্বারা, তো যখন তারা দেখলো বাপরে বাপ ইসলামের শাসন ব্যবস্থা দেখো কি পরিমাণ ন্যায়পরায়ণ, কি পরিমাণ সৎ তারা, কি পরিমাণ আমানতদার, অতএব জুলম থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করতে হবে। ন্যায়পরায়ণতা পেতে মানুষ ইসলাম গ্রহণ করেছে দলে দলে।
বাংলাদেশে যখন মুসলমানেরা আসলো, সাহাবিরা সাহাবির পরবর্তী তাবিরা আসলো, তখন বাংলাদেশে ছিল জাত পাতের ভেদ, ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দলিত, তো নিম্ন শ্রেণীর যারা হিন্দুদের, তারা দেখতো যে কি জুলম ব্রাহ্মণদের দ্বারা তারা ভোগ করতেছে। আর দেখো মুসলমানদের সততা দেখো, আমানতদারিতা দেখো, ন্যায় পরায়ণতা দেখো, কি সৎ কি আমানতদার কি ন্যায় পরায়ণ। অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তো কোথাও বক্তব্য দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র, তার সাহাবিদের উন্নত চরিত্র, শতভাগ ন্যায়পরায়ণতা আমানতদারিতার সততার কারণে পৃথিবীর মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর আজ আমরা চিল্লিয়ে চলে যাচ্ছি কিন্তু মানুষ দলে দলে ইসলামে আসে না কেন? আমার মধ্যে বাহ্যিক সকল ইবাদত আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, ইসলামী দলে আছে, ইসলামী সংগঠনে আছে, কিন্তু কোথাও সততা নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। এই জন্য ভিতর থেকে খোখলা, ভিতর থেকে মোনাফিকিতে পরিপূর্ণ, ধোকায় পরিপূর্ণ। কয়জন মুসলমান বের করে দিবেন যে মিথ্যা বলে ইনকাম করে না? কয়জন মুসলমান বের করে দিবেন যে তার ভাইয়ের সাথে শতভাগ নেয়, তার বাপের সাথে শতভাগ নেয়, তার স্ত্রীর সাথে শতভাগ ন্যায় পরায়ণ, তার বোনের সাথে শতভাগ ন্যায় পরায়ণ, তার আত্মীয় স্বজনের সাথে শতভাগ ন্যায় পরায়ণ? কিন্তু সে হাজি হতে পারে, সে সালাত আদায়কারী হতে পারে, কিন্তু সে বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দেয়নি, ও অন্যায়কারী, ও ন্যায়পরায়ণতার মাপকাঠিতে টিকতে পারবে না। এবং এই তার এই সালাত, তার সিয়াম, তার জাকাত, তার হজ কিয়ামতের মাঠে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কেন পারবে না? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শতভাগ ন্যায়পরায়ণ, ওনার ওয়াদা আছে মানব জাতির কাছে, মানব জাতির কাছে ওনার ওয়াদা দেওয়া আছে যে সমাজে তোমার বিচার পাবা না, আদালতে তোমার বিচার পাবা না, উচ্চ আদালতে বিচার পাবা না, কিন্তু আমি আল্লাহ আমি শতভাগ ন্যায়পরায়ণ, কিয়ামতের মাঠে আমি শতভাগ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করে দেব। যে যার উপর যতটুকু জুলুম করেছে অতটুকু পরিমাণ আমি এই ন্যায়পরায়ণতা কিয়ামতের মাঠে বাস্তবায়ন করে দেবো, এটা হচ্ছে আমার ওয়াদা। যদি এটাতে উনি টিকতে না পারেন তাহলে উনি রব হিসেবে মিথ্যুক বলে, নাউজুবিল্লাহ। সুতরাং এটাতে উনি টিকবে, অতএব আপনি ক্ষমা পাবেন না। আপনি যদি আপনার বোনকে আপনার জমিতে ভাগ না দিয়ে থাকেন আপনি ক্ষমা পাবেন না, যতক্ষণ না আপনার বোন আপনাকে ক্ষমা না করছে, আল্লাহ এটা বাস্তবায়ন করবেই কি আমাদের মাঠে। কিন্তু সালাত সিয়াম হজ জাকাত আল্লাহর সাথে সম্পৃক্ত, ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, কিন্তু আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন মানুষজনের সাথে আপনি ন্যায়পরায়ণতা ঠিক রাখতে পারবেন না। স্ত্রীর সম্পর্ক আমরা মনে করি হালকা, জি না, স্ত্রীর সম্পর্ক হালকা নয়। আপনি স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা করছেন কি না? কিয়ামতের মাঠে আপনাকে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে মাপা হবে যে আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকু ন্যায়পরায়ণতা করেছেন, আর কতটুকু হক ছিল আর কতটুকু দিয়েছেন। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিধান ইসলামের, যেটা মুসলমানেরা ভুলে গেছে। এরকম প্রত্যেকটা স্তরে আপনি আপনার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণতা করছেন কি না? আর মিথ্যা সৎ এবং মিথ্যা, মিথ্যাই হচ্ছে মুসলমানেরা পরিপূর্ণ হয়ে গেছে। আমি বক্তব্যের এই বক্তব্য কি জন্য ইদানিং দিচ্ছি এবং শুরু করেছি তার পাশে মানজার হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে, ইংল্যান্ডে দেখলাম শতভাগ 90% মুসলমান ইংল্যান্ডের সরকারের কাছে মিথ্যা বলে, মিথ্যা বলে বেনিফিট নেয়। ইংল্যান্ডের সরকার বেনিফিট দেয়, সন্তান হলে বেনিফিট দেয়, বেকার থাকলে বেনিফিট দেয়, বয়স্ক হলে বেনিফিট দেয়, ঠিক আছে, ইনকাম কম থাকলে বেনিফিট দেয়, অনেক বেনিফিটের সিস্টেম আছে। 100 জনে 90 জন, তাও আমার কাছে মনে হচ্ছে কম, 99 জনই অথবা 100 জনে 100 জনই, ইল্লামান রাহিমা রব্বি, সবাই মিথ্যা বলে। অথচ সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, তার মানে সে ইসলামকে কি মনে করে নিয়েছে? ইসলামকে মনে করেছে বাহ্যিক ইবাদত ঠিক থাকলেই তো আমি জান্নাতে চলে যাব। সে সব সময় মিথ্যা কথা বলতেছে। বাংলাদেশে কোনো সময় নির্বাচনের সময় আমার থাকার সুযোগ হয়নি, বিদেশে পড়াশোনার কারণে, এবার ছিলাম। তো সবাই সকল প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দিব, এবং টাকা নিয়ে নিচ্ছে।
হয়তো ভোট দিতে গেছে অথবা দিতে যায়নি, অথবা দিলে আরেকজনকে দিয়েছে। প্রত্যেকটা ধাপে ধাপে পদক্ষেপে পদক্ষেপে মুসলমানেরা মিথ্যুক বেশিরভাগ, এখনকার কথা বলতেছে। অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা বিজয় করেন, তার আগ পর্যন্ত উনি কাফের মুশরিকদের সর্দার। কাফের মুশরিকদের সর্দার মানে বদর উহুদ খন্দকের যুদ্ধে তিনি আল্লাহ রাসুলের বিরুদ্ধে লড়াই করেছেন। বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল, উহুদ এবং খন্দকের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন আবু সুফিয়ান, এবং খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে 10,000 আরবদের সকল গোত্রকে একত্রিত করে 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য এক মাস যাবত ঘেরাও করে রেখেছিল। এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমের মাঠেতে জিজ্ঞেস করেছে, বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলো, আমাকে সংবাদ দাও। 7টা থেকে 8টা প্রশ্ন করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের এবং মুশরিক এবং কাফের মুশরিকদের সর্দার, তখন তিনি বলছেন বুখারীর হাদিস যে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে অবশ্যই মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই, এই জন্য মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলতে পারিনি। অথচ না কোনো ওখানে অডিও রেকর্ডার আছে, না কোনো ভিডিও আছে, না কোনো ক্যামেরা আছে, আর আমার চিরশত্রু যাকে আমি মারতে চাই, যাকে আমি হত্যা করতে চাই, যার ইসলামকে ধ্বংস করতে চাই, তার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো মোহাম্মদ সম্পর্কে। আর আমি উত্তরে বলছি যে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আমি মিথ্যা বলতাম, অথচ আমি কাফের এবং মুশরিক। আবু সুফিয়ান তখন কাফের মুশরিকদের সর্দার, কিন্তু মিথ্যা বলতে লজ্জা পাওয়ায় তার চিরশত্রু মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলেননি। এবার আমরা নিজেদেরকে মাপি, আমরা তো দাবি করছি মুসলমান, সকাল সন্ধ্যা মসজিদে আসছি, কিন্তু আমরা তো সব সময় মিথ্যা বলছি, রুজি রুটি চাকরি বাকরি সকল ক্ষেত্রে মিথ্যা বলছি, ব্যবসা বাণিজ্য 24 ঘন্টা আমাদের মিথ্যার উপর। আমি তো দেখতে পাচ্ছি মুসলমানদের জীবন, ইংল্যান্ডে তো দেখে আসলাম, আমার আশেপাশে তো দেখতে পাচ্ছি যারা নিজেদের মুসলমান দাবি করছে, তারা তো সবাই মিথ্যা বলছে, সকাল সন্ধ্যা মিথ্যা বলছে, দেশের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত সবাই মিথ্যুক। তাহলে আপনি মুসলমানেরা কেন অধঃপতিত হবে না বলেন, কেন তারা গোলামির জীবন যাপন করবে না? এটার সারমর্ম আমি দিয়েছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল। এই পয়েন্টটার সারমর্ম দিয়েছি যে আমরা মুসলমানেরা এই যুগের বানু ইসরায়েল, এবং এই সারমর্মের পিছনে আমার কাছে দলিল আছে। তার আগে সংক্ষিপ্তভাবে দেখি যে বানু ইসরায়েল কারা। পবিত্র কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের ঘটনা এত বিস্তারিত আল্লাহ কোরআনে বলেছে। আদ, সামুদ, কওমে লুত, ঠিক আছে, এরকম যত কথা আল্লাহ বলেছে তাদের কথা 1-2 লাইনে শেষ করে দিয়েছেন কোরআনে। আর বানু ইসরায়েলের কথা ঘটনা ধরে ধরে বলেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন। কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি হরফের দাম আছে। এরকম একটি দামি গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরায়েলের মতো জাতির কথা বিস্তারিত কেন বললেন? ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইহি সালাতু ওয়া সালাম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। ইয়াকুব আলাইহি সালাতু ওয়া সালামের 12 সন্তান, তার একজন ইউসুফ। এই 12 সন্তানকে বলা হয় বানু ইসরায়েল। তারা বসবাস করতেন ফিলিস্তিনে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়েছিলেন মিশরের, ফিলিস্তিন থেকে মিশর। এখনও মানচিত্র ওই রকমই, যোগাযোগ যেই রাফা ক্রসিংয়ের কথা বললাম, গাজা যেখান থেকে মিশরের সাথে সংযুক্ত, এই রাস্তা দিয়েই তারা গিয়ে মিশরে বিক্রি হয়েছেন। পরবর্তীতে যখন তিনি মিশরে জেলখানা থেকে 7 বছর জেল খেটে বের হওয়ার পর মন্ত্রী হলেন, তখন তিনি তার বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাকি 11 ভাই সহ মিশরে ডেকে পাঠালেন ফিলিস্তিন থেকে। ডেকে পাঠানোর পর 11 ভাই তাকে সিজদা করল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আব্বা, এই যে হাদা তাবিল উয়াইয়া, এটাই হচ্ছে আমার দেখা স্বপ্নের তাবিল, ওই যে আমি ছোটবেলায় স্বপ্নের কথা বলেছিলাম আপনাকে, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে,
এই 11টা তারকা হচ্ছে আমার 11 ভাই যারা আজকে আমাকে সিজদা করছে মিশরে। সেদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম 70 জনের পরিবার নিয়ে মিশরে প্রবেশ করেছিলেন, মানে তার 11 সন্তানেরও সন্তান সন্ততি হয়েছে, বিয়ে শাদী করেছে, তো সব মিলে 70 জনের পরিবার নিয়ে মিশরে গেছেন। তার আগ পর্যন্ত ইয়াকুব ও ফিলিস্তিনে, ইসহাক ও ফিলিস্তিনে, ইব্রাহিম ও ফিলিস্তিনে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাপের বাড়ি ফিলিস্তিন নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বাড়ি ইরাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরাক থেকে বাপ যখন বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, উনি হিজরত করেছেন আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে, যে পবিত্র ভূমিতে আল্লাহ সুবহানাহু তাআলা আশ্রয় দিয়েছেন লুত আলাইহিস সালাতু ওয়াসসালামকেও। লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লুত আলাইহিস সালাম এবং তার মুমিনদেরকে আল্লাহ আশ্রয় দিলেন ফিলিস্তিনে। এটার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله جي مسجد أقصى চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। কেননা এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আশ্রয় দিয়েছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে আশ্রয় দিয়েছিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দারুল হিজরা ফিলিস্তিন। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সন্ততিরা তথা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কোথায় চলে গেল? মিশরে। মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ক্ষমতা থেকে তাদের তার মৃত্যুর পর নতুন সরকার যারা আসলো, তারা আগের যুগের জোট সরকারের উপর অত্যাচার শুরু করলো। জোট সরকারের জোট সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি বানু ইসরাইল, সেটাই হচ্ছে ফিরাউন। ইযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ফি যালিকুম বালাউ মির রাব্বিকুম আযীম। ফিরাউন কি করত? তোমাদেরকে, তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, আর তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত, এই ফিরাউন সেই ফিরাউন। এভাবে চললো 300 বছর, 300, 350, 400। এরপরে আসলেন ওই বংশেই মুসা আলাইহি সালাতু ওয়াসালাম। তাহলে ইউসুফ থেকে মুসা 300, 350, 400 বছরের ব্যবধান, বংশ একটাই, ইয়াকুব আলাইহিস সালামেরই সন্তান। মুসা আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে না মুসার আগমন পর্যন্ত গোলামীর জীবন 300, 350 বছর। পরে মুসা আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা, তিনি বানু ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন বাপদাদার ভূমিতে ফিলিস্তিনে। তো লোহিত সাগর পড়বে মাঝখানে, তো লোহিত সাগরে আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা রাস্তা কেন? ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এবং তারা নিজের চোখে দেখলো যে ফেরাউন ডুবে যাচ্ছে। কোন ফেরাউন? যে তাদের সন্তানদের জীবিত হত্যা করতে, সে ডুবে যাচ্ছে, চোখে দেখেছে। তারপরে ওই পারে হচ্ছে সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, মিশর, এই পুরো দেশগুলোর মধ্যে এই মরুভূমিটা ছড়িয়ে আছে, বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। এই মরুভূমি পার হলে ফিলিস্তিন, ইসরায়েল এগুলো শুরু হবে। তো এই মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ওই ইস্তাসকা মুসা লিকাওমি ফাকুল নাযরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাত আইনা। মুসা আলাইহিস সালামকে তার জাতি বলল, পানি কোথায় পাবো? লবণের, লবণাক্ত পানি সমুদ্রের তো খাওয়া যায় না। পাথরে আঘাত করলেন, 12টা ঝর্ণা বের হলো। 12টা ঝর্ণা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তাদের জন্য 12টা ঝর্ণা বের হলো। খাদ্যের ব্যবস্থা নেই, আল্লাহ বললেন আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিলাম। মান্না সালোয়া কি? এক প্রকার পাখি আর পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, কোয়েল পাখির গোস্ত, কোয়েল জাতীয় পাখি। আর দামি মাশরুম, যে মাশরুম মরুভূমিতে বৃষ্টি হলে হয়, সেই মাশরুমের কেজি প্রতি দাম হচ্ছে 5 লক্ষ টাকা বর্তমান বাজারে। আর কোয়েল জাতীয় এক প্রকার পাখি, যেটা গাছে এসে বসতো, তারা জবাই করে খেত। এই গেল তাদের উপর আল্লাহর দয়া রহমতের সংক্ষিপ্ত বিবরণ। কিন্তু তারা করলো কি দেখবেন? যখন মুসা আলাইহিস সালাম যখন মুসাকে আমি 40 রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিলাম ইবাদত করার জন্য, তখন তোমরা ইত্তাখাজতুমুল আইজিল, তখন তোমরা বাছুরের পূজা করা শুরু করলে, এই বানু ইসরাইল। তারপরে মুসা আলাইহিস সালাম 40 দিন পর ফিরে এসে যখন বললেন এই যে তাওরাত আল্লাহ পাঠিয়েছে, তখন তোমরা কি বলেছো? উত্তরে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতের প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো, এই বানু ইসরাইল। এরা তো নবীর সন্তান, তারা উত্তরে বলল আল্লাহকে না দেখলে তোমার তাওরাত মানবো না। তারা তো চোখের সামনে দেখেছে ফেরাউনকে ডুবে যেতে, তারা চোখের সামনে দেখছে তাদের জন্য আসমান থেকে খাবার আসছে, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা বের হয়েছে, কিন্তু তারা বাছুরের পূজা করলো। আর নবীকে বলল কি বলল? যে তোমার আল্লাহকে সচক্ষে না দেখলে মানবো না। তারপরে বলল লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার তোমার আল্লাহকে বলো ফাদউ লানা রাব্বাক ইমবিত লানা, তোমার আল্লাহকে বলো যেন এই জমিন থেকে আমাদের জন্য উৎপাদন করে দেয়,
শাক সবজি চাল ডাল আদা রসুন পেঁয়াজ। তখন আল্লাহ আদেশ দিলেন যখন এতই তোমাদের শাক সবজি আদা রসুন পেঁয়াজের দরকার, ওই যে পাশে উর্বর ভূমি আছে ফিলিস্তিন, মরুভূমি পার হলে ওখানে গিয়ে যুদ্ধ করে বিজয় করো, তোমাদের জন্য আমি লিখে রেখেছি ওই ভূমি, যুদ্ধ করে বিজয় করো। তখন তারা উত্তরে কি বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে বিজয় হবে ওই দিন আমাদের বলবো আমরা আসবো। বলেন নাউজুবিল্লাহ, এরা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালামের বংশধর, তাদের জন্য আল্লাহ সমুদ্রে বারোটা রাস্তা তৈরি করেছিলেন, তাদের জন্য আল্লাহ ঝর্ণা ফেটে বারোটা ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন, আসমান থেকে খাদ্য পাঠিয়েছিলেন, তাদের উত্তর দেখেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এদের দায়িত্ব নিতে পারবো না, তখন আল্লাহ তাদের উপর আজাব দিলেন যে ইয়াতিহুনা ফিল আরজ, তারা জমিনে পাগলের মতোই সিনাই মরুভূমিতে ঘুরতে থাকবে আর বাউনা সানা, 40 বছর। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, নতুন নবী হলেন ইউসা বিন নুন। 40 বছর পরে ইউসা বিন নুন বানু ইসরায়েলদের নিয়ে তওবা ইস্তেগফার করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন যুদ্ধ করার জন্য। তওবা ইস্তেগফার করে ঠিক আছে এবার যুদ্ধ করব, তাদেরকে যুদ্ধে জয় দান করার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন। লম্বা ঘটনা, আমি অন্য এক বক্তব্যে বিস্তারিত বলেছি, সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন, দিয়ে বললেন ঠিক আছে যাও তোমরা জেরুজালেম বিজয় করো, তবে আমার একটা আদেশ, জেরুজালেমে যখন তোমরা প্রবেশ করবে তখন মাথা নিচু করে প্রবেশ করবে আর মুখে বলবে হিত্ততুন নাগফির লাকুম, হিত্ততুন হিব্রু শব্দ যার অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মুখে জিকির থাকবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, কেন আগে তোমরা অনেক অপরাধ করেছো, অতএব এত বড় নিয়ামত তোমাদেরকে দিচ্ছি, এত বড় আজাবের পরে তোমাদেরকে তবুও জেরুজালেম বিজয়ের সুযোগ দিচ্ছি, সূর্যকে থামিয়ে দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো তোমাদের জন্য সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয়ের সুযোগ দিচ্ছি, মাথা নিচু করে প্রবেশ করবে মুখে আস্তাগফিরুল্লাহ হিত্ততুন বলবে। তারা কি করলো, তারা যখন জেরুজালেম বিজয় হয়ে গেল তখন পিছন আগে দিল, মাথা আগে দিল না, আর মুখে উচ্চারণ করলো হেন ততন, হেন ততন মানে গমের দানা, হেন ততন বললো না। এরা নবীর সন্তান, এদের উপর আল্লাহ দয়া করতেছে আর তারা পারাল পাল্টা রিপ্লাই কি দিচ্ছে। তাদের এক আরেকটা ঘটনা বলে শেষ করে দেবো, এগুলো সব ঘটনা কোরআনে আছে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি যা বলছি এগুলো হাদিস থেকে বলছি না, এই প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছে, এই দেখো বানু ইসরায়েলের এরকম, এই দেখো বানু ইসরায়েলের এই করেছে, আমি এই দিয়েছি তারা এই করেছে, কেন কোরআনে কেন বানু ইসরায়েলদের এত বিস্তারিত ঘটনা। আরেকটা ঘটনা বলে শেষ করি, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তিনি জাবুর তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত খুব সুন্দর, মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য আসতো শনিবারের দিন ইয়াউমুস সাবত, সেই মাছদেরকে বানু ইসরায়েলরা ধরে নিত, আল্লাহ বললেন তোমরা শনিবারে মাছ ধরিও না, এরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে, জাবুরের তেলাওয়াত শোনার জন্য আসে, তারপরে শনিবার পার হয়ে গেলে মাছ চলে গেলে তখন তোমরা ধরিও। এরা কি করলো, শনিবারের দিন যখন মাছ তেলাওয়াতের জন্য আসে এরা বেড়া দিয়ে বানা দিয়ে মাছগুলোকে ঘিরে দিল, দিয়ে শনিবার পার হয়ে গেল ওই ঘিরে থাকা মাছগুলোকে এরা রবিবারের দিন ধরল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে তাদের উপরে এমন অভিশাপ নাজিল করলেন যে তাদেরকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করে দিলেন। শুকুর এবং বানরে পরিণত করা সহজ, কেন সহজ, মানুষের ডিএনএ আর শুকুর আর বানরের ডিএনএর মধ্যে মিল আছে, এই মিল দেখে বিজ্ঞানীরা ভুল বুঝেছে যে আমরা মনে হয় বানর থেকে এসেছি, কিন্তু ইসলাম বলে তার উল্টা, ইসলাম বলে মানুষ যদি কোনোদিন কোনো প্রাণীতে পরিণত হয় তো মানুষ বানরে পরিণত হবে, মানুষ শুকুরে পরিণত হবে, আর এটা পরিণত হওয়া সহজ, সামান্য ডিএনএ পরিবর্তন হলেই আমাদের আকৃতি বানরের মতো হয়ে যাবে, সামান্য ডিএনএ পরিবর্তন হলে আমাদের আকৃতি শুকুর হয়ে যাবে, এবং এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা আছে যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হবে। তো বিজ্ঞানীরা মনে করেছে আমরা বানর আর শুকুর থেকে আসছি, জি না বাবা, বানর আর শুকুর থেকে আসেন, আমরা মানুষই জন্ম নিয়েছি, কিন্তু আমরা যদি কোনোদিন কোনো পশুতে পরিণত হই আল্লাহর গজবে তো আল্লাহ কোন পশুতে পরিণত করবে, বানরে আর শুকুর, কেন ওদের ওই পশুতে পরিণত করতে কিছু করা লাগবে না, সামান্য ডিএনএ পরিবর্তন হলে আমরা বানর শুকুর হয়ে যাবো, আল্লাহ বানু ইসরায়েলদের একটা অংশকে বানর শুকুরে পরিণত করে দিয়েছিল। তাহলে দেখেন এই বানু ইসরায়েলের সমস্যার সাথে মুসলমানদের সমস্যা মিলান, যে এই বানু ইসরায়েল ধোকা দিচ্ছে নবীদেরকে, মিথ্যা বলছে নবীদের সাথে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফি করছে নবীদের সাথে, মুনাফিকি করছে নবীদের সাথে, ওই একই চরিত্র মুসলমানেরা গ্রহণ করেছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেমনে সরাসরি আল্লাহর সাথে, কত হাজি নেবেন যে হাজি হজ করতে গেছে সম্পূর্ণরূপে অন্যায়ভাবে, মিথ্যা বলে হারাম পন্থায় মানুষকে ধোকা দিয়ে দুর্নীতি করে ইনকাম করা টাকা দিয়ে হজ করতে গেছে, তো কাকে ধোকা দিচ্ছে, আল্লাহকে ধোকা দিচ্ছে, ও দেখাচ্ছে যে আমি হজ করতেছি, কিন্তু আর যেই টাকা দিয়ে হজ করতে গেছে ওই টাকা অন্যায় করে ইনকাম করা, দুর্নীতি করে ইনকাম করা, মিথ্যা বলে ইনকাম করা, তো এ যদি বানু ইসরায়েল না হয় তাহলে কে বানু ইসরায়েল।
এই জন্য এরা গোলাম সারা পৃথিবীতে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, দাড়ি আছে, টাখনের উপর কাপড় আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ইসলামী দল ইসলামী সংগঠন যেখানে যাবেন সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর অত্যাচার করছে, মুয়াজ্জিনের উপর অত্যাচার করছে, হয় ঊর্ধ্বতন অধস্থনকে ফাঁকি দিচ্ছে, না হয় অধস্থন ঊর্ধ্বতনকে ফাঁকি দিচ্ছে। আর সরকারি কাজের প্রত্যেকটা স্তরে, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে দুর্নীতি, ধোকা, অন্যায়। অথচ এরা দাবি করছে তারা মুসলমান, অথচ তারা সবাই এই টাকা দিয়ে হজও করছে, তারা এই টাকা দিয়ে সালাতও আদায় করছে, সিয়ামও পালন করছে, জাকাতও দিচ্ছে, হারামের টাকা দিয়ে আবার জাকাতও দিচ্ছে, যে দেখাচ্ছে আমি অনেক বড় দানশীল, কিন্তু ওই টাকাটাই তো ইনকাম করেছে হারাম পন্থা। তাহলে এটা ধোকা না? হ্যাঁ, বানু ইসরায়েল, এই জন্য আল্লাহ কোরআনে বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত বলেছে, দেখো ওরা কেমন ধোকাবাজ ছিল আর তোমরা ওই ধোকাবাজে পরিণত হবা। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লাতার কাবুন না, আমার উম্মত অবশ্য অবশ্যই লাতাস লোকান না, চলবে ওই রাস্তায় যেই রাস্তায় বানু ইসরায়েলেরা চলতো, এমন কি বানু ইসরায়েলেরা যেই যেই গর্তে প্রবেশ করেছে আমার উম্মত ওই ওই গর্তে প্রবেশ করবে, এমনকি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, পায়ের এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে, আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে, আর তখনই আমরা হয়ে যাবো ওদের মতো গোলাম। আর সেই গোলামের জীবন আমরা যাপন করছি এখন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না, তবে দুটো পয়েন্ট বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবো, যে বানু ইসরায়েলেরা নবীর সন্তান হওয়ার পরে, যেখানে আমরা দেখলাম সংক্ষিপ্ত ইতিহাসে, অতি দ্রুত বলে গেলেও আপনারা বুঝতে পেরেছেন যে মূসা আলাইহিস সালামের সাথে যারা এই ধরনের কার্যকলাপ করতেছে এরা সব হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইউসুফ আলাইহিস সালাম যাদেরকে ডেকে নিয়ে গেছিলেন মিশরে, তাদেরই পরবর্তী বংশধর, তাদের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করেছে, ঝর্ণা দিয়েছে, সব জান্নাতের খাবার দিয়েছে, তাহলে নবীর সন্তানের এরকম হলো কেন? তো আমি যখন ইউরোপে গিয়ে ইংল্যান্ডে গিয়ে মুসলমানদের অবস্থা দেখেছি, যে মুসলমানরা কেমন গোলামি করছে, তখন আমার কাছে এই জিনিসটা মিলানো সহজ হয়েছে যে মুসলমানদের এই গোলামি এবং মুসলমানদের এই স্বভাব চরিত্র নষ্ট হওয়ার পিছনের কারণ কী, আর ওই নবীর সন্তানের স্বভাব চরিত্র নষ্ট হওয়ার পিছনে কারণ কী, দুটোর কারণ একদম সেম। এবং এই জন্যে আল্লাহ তাদের ঘটনা কোরআনে এত বিস্তারিত বলেছে, কেননা তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণটা হচ্ছে বানু ইসরায়েলেরা নবীর সন্তান এবং অবশ্যই তারা ভালো সন্তান, কিন্তু তারা দীর্ঘ যে 300 বছর গোলামি করেছে ফেরাউনের, এই গোলামিতে তাদের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি ধ্বংস হয়ে গেছে। গোলামি মানুষের আত্মসম্মান রাখে না, মানুষের আত্মমর্যাদা রাখে না, মানুষের পার্সোনালিটি রাখে না, মনকে সংকীর্ণ করে দেয়, সরু করে দেয়, তখন ছোটোখাটো জিনিস নিয়ে মানুষ মারামারি লেগে যায়, একটা বিস্কুট নিয়েও মারামারি কাড়াকাড়ি লেগে যেতে পারে, কেন না ও গোলাম, ওর আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, পার্সোনালিটি নাই। দেখেন নাহলে উত্তরের ভাব দেখেন, এই তোমার আল্লাহকে না দেখলে আমি তোমার তাওরাত মানব না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, এলে কেমন ধরনের উত্তর? এই উত্তরগুলো প্রমাণ করে যে তাদের মন মানসিকতা ছোট, সংকীর্ণ, নিম্ন লেভেল। কী জন্য? তারা দীর্ঘ 300 বছর গোলামি করেছে, কোনো স্বাধীনতার স্বাদ তারা পায়নি, তাদের চোখের সামনে তাদের ছেলে মেয়েদের জবাই করা হয়েছে। তাহলে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে আল্লাহ গোলাম অবস্থায় বড় করেনি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাড়িতে পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে বড় করেছে, সম্মানের সাথে বড় করেছে। তো ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম যখন পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে সম্মানের সাথে বড় হয়েছে, তখন তার সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি তার জন্মগত বৈশিষ্ট্যের উপর বাকি থেকেছে। তার সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, আত্মমর্যাদা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব যখন তার জন্মগত বৈশিষ্ট্যের উপর বাকি থেকেছে, তখনই তিনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে যখন দেখলেন যে ফেরাউনের লোকজন এক বনু ইসরায়েলের উপর অত্যাচার করছে, তখন এক থাপ্পড় দিয়ে ফেরাউনের লোককে মেরে দিয়েছেন, হত্যা করে ফেলেছেন। তো এই এক থাপ্পড় দেওয়ার জন্য যে জাজবা লাগে, এই জাজবা গোলামের থাকে না, এই জাজবা আনার জন্য ব্যক্তিত্ব লাগে, পার্সোনালিটি লাগে। এই জন্য উনি তো মানুষ হয়েছেন স্বাভাবিক হিসেবে, কিন্তু যে বানু ইসরায়েলদের তাকে নবী করা হয়েছে, এরা তো গোলাম, এরা তো ভেড়ি বিক্রি গরু ছাগলের মতো হয়ে গেছে এদের চরিত্র গোলামি করতে করতে। এই জন্য একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের স্বভাব চরিত্রের সাথে এই গোলামের স্বভাব চরিত্র মিলেনি, উনি ওনাদের চালাতে পারেননি, ব্যর্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এবং আল্লাহকে শেষ পর্যন্ত বলেছেন, আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারব। তো আপনি তো মুসলমানদের ইতিহাস দেখলেন,
যে ন্যায়পরায়ণতা রক্ষার জন্য মুসলমানই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা পায়ে হেঁটে গেছে আর গোলামকে পিঠে বসিয়েছে। আবু সুফিয়ানের ঘটনা দেখলেন যে কাফের অবস্থা তো মিথ্যা বলেনি, তো ইসলাম অবস্থায় তার শতগুণ তার পাওয়ার থাকবে, তার ন্যায়পরায়ণতার, তার সততার, তার আমানতদারিতার পাওয়ার থাকবে আরও হাজার গুণ বেশি। আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন নবী হওয়ার আগে মিথ্যা বলেননি, জীবনে কোনোদিন নবী হওয়ার আগ পর্যন্ত কোনোদিন সারা জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, অসৎ হননি, আমানতের খেয়ানত করেননি, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন রেখেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সম্পর্কে কি বলছেন, যেদিন হীরা গুহা থেকে ফিরে আসছেন ওই দিনের ঘটনা, যে লা ইউখজিক আল্লাহ, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না। এই জন্য কেন ধ্বংস করবে না, তাসিলুর রাহিম, আপনি মোহাম্মদ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ওয়া তাকরিজ যায়েফ মেহমানের মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, ওয়া তাহমিলুল কাল যে বোঝা উঠাতে পারে না, অচল অসহায় হয়ে গেছে, ঋণের বোঝা হোক আর বাস্তবে রাস্তায় কোনো বড় বোঝা হোক আপনি তার বোঝা উঠিয়ে দেন, এগুলো আপনার গুণ। এগুলো নবী হওয়ার আগে আমার নবীর গুণ যে তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আমার নবীর গুণ যে তিনি মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন, আমার নবীর গুণ যে তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তথা উন্নত চরিত্র, উন্নত ব্যক্তিত্ব, আত্মসম্মান ও আত্মমর্যাদার সর্বোচ্চ লেভেলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা তো মুসলমান, তাহলে আমরা আজ এরকম হয়ে গেলাম কেন? আমাদের মুসলমানদের দেখেন বাংলাদেশের মুসলমান এরকম কেন, ইংল্যান্ডের মুসলমানদের দেখেন এরকম কেন, এরকম হয়ে গেলাম কেন না? আমরাও একটা দীর্ঘ সময় গোলামি করেছি, আমরাও সার্টেইন টাইম দীর্ঘ সময় 250-300 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর ব্রিটিশদের মূলনীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল, এদের মধ্যে মারামারি লাগাও, শাসন কর। তখন আমরা কামড়াকামড়ি করেছি আর তাদের অধীনস্থ থেকেছি, তারা পিটিয়ে আমাদের নীল চাষ করিয়েছে, জমির মালিকানা পর্যন্ত কেড়ে নিয়েছে জমিদারি প্রথার মাধ্যমে। এসে পর্চায় যাদের নামে খাজনা দেওয়া হতো ওই সমস্ত জমিদারের নাম আছে, ব্যক্তি মালিকানা আমরা পেয়েছি শেরে বাংলা একে ফজলুল হকের সরকার যখন জমিদারি প্রথা বিলুপ্ত করলো, তখন তার আগে আমাদের মালিকানাও ছিল। তো একটা দীর্ঘ সময় আমরা গোলামি করেছি, তো ওই গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোকা, কামড়াকামড়ি, মারামারি, গালাগালি, এগুলো হচ্ছে আমাদের স্বভাবের মধ্যে ঢুকে গেছে, যেটা এই 40-50 বছরে এই এই ধরনের খারাপ স্বভাব থেকে বের হওয়া খুব কঠিন। সততা, আমানতদারিতা, সত্য বলা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার পথে ফিরে আসা অনেক কঠিন, কেন গোলামি করতে করতে আমাদের জীবন গেছে। এটা কেন আরও ভালোভাবে ফিল করলাম, ফ্রান্সে, স্পেনে, ইতালিতে যে আফ্রিকান মুসলমানেরা আছে এরা আমাদের চেয়েও চারিত্রিকভাবে দুর্বল, আল্লাহ মুস্তাআন। ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যতজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ছিনতাই করতেছে, ছিনতাইকারী, তার 90% মুসলমান। ইতালির রাজধানীতে যতগুলো ছিনতাইকারী আছে তার বেশিরভাগ আফ্রিকা থেকে আসা মুসলমান। কেমনে মুসলমানেরা কেমনে এরকম হলো, মানে জাতিগতভাবে কেমনে এরকম হয়ে গেল? কেননা আমাদের উপর ব্রিটিশরা যেই পরিমাণ জুলুম করেছে তার চেয়ে বেশি জুলুম, বেশি গোলাম, ভয়ঙ্কর গোলামীর জীবনযাপন করেছে আফ্রিকার মুসলমানেরা, এই ইতালির, এই ফ্রান্সের, এই স্পেনের, এখনও করছে। তো গোলামি করতে করতে সেলফ রেসপেক্টই নাই হয়ে গেছে, তখন সামান্য খাদ্যের জন্য মারামারি করে, মিথ্যা বলে, অন্যায় করে, জুলুম করে, হত্যা করতে দ্বিধা করে না। ব্রিটিশরা আমাদের উপর যা জুলুম করেছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর জুলুম ইতালি, স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে, স্বভাব ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখনও পৃথিবীতে এমনও মুসলমান আছে যাদের উপর পৃথিবীর কেউ গোলামীর জীবনযাপন তাদেরকে করাতে পারেনি, ফলত তারা ওই আলাল ফিতরা, যেই ফিতরাতের উপর তাদের জন্ম হয়েছিল, মুসলমানদের যেই সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, আত্মমর্যাদা, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা তার উপর বাকি আছে। যান আফগানিস্তানের পাঠানদের কাছে, আফগানিস্তানের পাঠানকে যদি আপনি বলেন এরকম কত শত ঘটনা আছে, সত্য ঘটনা, যদি বলেন যে আজ আগামীকাল বিকেলে ওর বাড়িতে খেতে যাবেন, এমনি হয়তো মজাকে মজাকে বলেছে, আর বিকেলবেলা যদি ওর বাড়িতে খেতে না যান তো গুলি করে উড়িয়ে দিতে পারে, যে কথা দিয়ে কথা রাখবি না কেন, এই পরিমাণ রয়েছে, জবান দিলে জবান রাখবে, কথা দিলে কথা রাখবে, মরে গেলে সত্য বলবে, আমানত এবং ন্যায়পরায়ণতার চুল পরিমাণে এদিক ওদিক হবে না। কেন? ওরা কোনোদিন গোলামি করে,
গোলামি না করার কারণে তাদের সেলফ রেসপেক্ট যায়নি, আত্মসম্মান যায়নি, আত্মমর্যাদা যায়নি, পার্সোনালিটি যায়নি, ব্যক্তিত্ব যায়নি। ওরা মুসলমানদের আসল অবস্থার উপর বাকি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আমরা বক্তব্যের শুরুতে আলোচনা শুরু করেছিলাম যে মুসলমানরা যে সারা পৃথিবীতে গোলামির জীবনযাপন করছে তার তিনটা কারণ বলেছে, আর একটা কারণেরই শুধু ব্যাখ্যা করেছে, আর বাকি দুইটা কারণের ব্যাখ্যা করার সময় আজকের বক্তব্যে সম্ভব নয়, শুধু সামান্য ইঙ্গিত দিয়ে যাব। শিক্ষায় অধঃপতন, অর্থনৈতিক অধঃপতন। শিক্ষায় অধঃপতন তার আগে আগের বক্তব্যের একটু সারমর্ম বলে নিই যে এই একই কথা, যে কথা আজকে আমি বলছি, একই জিনিস অনুভব করেছিলেন আল্লামা ইকবাল যখন তিনিও ইউরোপ এবং আমেরিকা এবং ইংল্যান্ড সফর করেছিলেন। সফর করার পর উনিও দেখেছেন যে না, মুসলমানদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে, বাহ্যিক আমল সবই আছে, কিন্তু মুসলমানদের মধ্যে যেই জিনিসটা নাই, যেটা গোলামিতে ধ্বংস করে দিয়েছে, হিংসাহিংসি, বিদ্বেষ, কামড়াকামড়ি তৈরি করে দিয়েছে জন্মগত। নাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশের আলেম সমাজের মধ্যে যেই পরিমাণ কামড়াকামড়ি, হিংসাহিংসি আছে একটা স্বাধীন জাতির মধ্যে, যারা কোনোদিন গোলাম হয়নি, আফগানিস্তানে যান, সৌদি আরবে যান, তাদের মধ্যে ওই পরিমাণ নাই। কেন না, গোলামি করতে করতে আমাদের আলেম সমাজের মধ্যে মিথ্যে, হিংসা, তারপরে হচ্ছে যত দোষ ত্রুটি একটা গোলামের মধ্যে থাকতে পারে সব প্রবেশ করে গেছে, তখন আমরা ওটা থেকে বের হতে পারছি। এটা উনি অনুভব করেছিলেন, তখন উনি কবিতার মধ্যে লিখেছেন, সাবাক ফির সে পার সাদাকাতকা, সুজা আতকা, আদালতকা, লিয়া জায়গা তুজতে কাম, দুনিয়া কি ইমামাতকা। মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো, যেমন তোমাদের নবী জন্মগত সত্য বলতেন, নবী হওয়ার আগেই জন্মগত সত্য বলতেন, কোনো দিন মিথ্যা বলেনি, ওই সত্য বলা শিখো। সাবাক পার ফির সে সাদাকাতকা, সত্য বলা শিখো, যেখানেই থাকো সত্য বলবা। আদালতকা, ন্যায়পরায়ণতা শিখো। ন্যায়পরায়ণতা কি? যে যতটুকু হক পায় তাকে ততটুকু হক দিয়ে দেওয়া, ন্যায়পরায়ণতা শিখো। আমানতদারিতা শিখো নতুন করে, লিয়া জায়গা তুলছে কাম, দুনিয়া কি ইমামাতকা, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। কত বড় কথা যে মুসলমানেরা পৃথিবীর নেতৃত্বে নাই কেন, সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু থাকার পরও নাই, এই জন্য ওই আসল জিনিস নাই যেটা আমাদের নবীর জন্মগত ছিল, ওটাই হারিয়ে ফেলছে। শিক্ষায় অধঃপতন, মুসলমানেরা যেই পরিমাণ শিক্ষিত জাতি ছিল সেখান থেকে অধঃপতন ঘটতে ঘটতে আজকে অন্তত উন্নত বিশ্বের চেয়ে 500 বছর পিছিয়ে আছে। আর মুসলমানদের কাছে বাহ্যিক উন্নতি হচ্ছে উন্নতি, এই মসজিদ কমিটির কাছেও, বাংলাদেশের যত মসজিদ কমিটি আছে তাদের কাছে, বাংলাদেশের সরকারের কাছে, পাকিস্তানের সরকারের কাছে, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোর কাছে, তাদের কাছে টাকা মানে কি? টাকা মানে বিল্ডিং তৈরি করতে হবে, এসি, ফ্রিজ ইত্যাদিতে ইনভেস্ট করতে হবে। তারপরে আমাদের তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোর কাছে টাকা মানে কি? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করতে হবে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে টাকা মানে কি? বিনোদন আর পর্যটনের পিছনে ইনভেস্ট করতে হবে। কারো ইনভেস্ট নাই জ্ঞানের পিছনে, বড় কোনো ইনভেস্ট নাই জ্ঞান এবং শিক্ষার পিছনে, নাই। অথচ মসজিদের এই দেওয়াল, এই এসি যত মজবুত হওয়া উচিত তার চেয়ে বেশি মজবুত হওয়া উচিত মসজিদের শিক্ষা, মসজিদের জ্ঞান তার চেয়ে বেশি মজবুত হতে হবে, তাহলে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন, জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে। আপনি যত কোটি টাকা রাস্তাঘাটের জন্য ব্যয় করতেছেন তার চেয়ে বেশি কোটি টাকা ব্যয় করতে হবে শিক্ষার জন্য, জনগণকে শিক্ষিত করার জন্য। ওরা পুরো পৃথিবীটা শাসন করতেছে শুধু শিক্ষা বিক্রি করে, জ্ঞান বিক্রি করে, জ্ঞানকে কুক্ষিগত করে রেখে। এটার উপর আমি আরও লম্বা আলোচনা করেছি, আজকে জুমার খুতবার সময় সংক্ষিপ্ত থাকার কারণে শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। আর যাদের কাছে অঢেল টাকা আছে মুসলমানদের, এরা টাকা ব্যয় করতেছে কিসে? পর্যটন আর বিনোদন। এটা সাময়িক, ক্ষণস্থায়ী, এটা কখনোই স্থায়ী নয়। আপনি এই মসজিদ যদি স্বর্ণ দিয়েও বানিয়ে দেন, আর এই মসজিদের আশেপাশে সব মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরে পরিপূর্ণ হয়ে গেছে, তো এই মসজিদ একদিন বিরান পড়ে থাকবে। মসজিদ কি বিরান পড়ে নাই? স্পেনে যান, কর্ডোভায় যান, বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ, আগে দ্বিতীয় বৃহত্তম ছিল, এখন মসজিদে নববী বড় হওয়ার কারণে তৃতীয় বৃহত্তম মসজিদ। আর পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, যার এক ছাদের নিচে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, তৃতীয় বৃহত্তম মসজিদ আর সবচেয়ে বড় গির্জা, মানে আগে মসজিদ ছিল এখন গির্জা, বিরান পড়ে আছে, ভিতরে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ। বাহির থেকে দেখবেন যে মসজিদের ডিজাইন আছে, মিনার আছে, মেহরাব আছে, সব কিছু আছে,
দেখলেই মনে হবে এখনি আজান হবে আর সালাত আদায় হবে, কিন্তু না, সালাত আদায় নিষিদ্ধ। মসজিদে সালাত হয় না। এরকম কর্ডোভা এবং গ্রানাডা এবং স্পেনের অসংখ্য শহরে অসংখ্য মসজিদ আছে যেগুলো এখন গির্জা, বিরান পড়ে থাকবে। এই মসজিদও বিরান পড়ে থাকবে যদি এই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা না হয়। বাংলাদেশের এরকম শত শত মসজিদ বিরান পড়ে থাকবে যদি আমরা শিক্ষার পিছনে ইনভেস্ট না করি, খালি যদি বাহ্যিক চাকচিক্যের পিছনে দৌড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বাহ্যিক চাকচিক্যের জন্য তৈরি করেনি, মসজিদে নববীতে বসে সাহাবিদের কী শিখাবে এই জন্য তৈরি করেছে, দিন শিখাবে, জ্ঞান শিখাবে, আমল শিখাবে এই জন্য তৈরি করেছে। এই জন্য আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী যে দাওয়াতি সফর দেই, দিচ্ছি, ভবিষ্যতে দিব ইনশাল্লাহ। আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। প্রত্যেকটা মসজিদে যেন দিন শিক্ষা থাকে বাধ্যতামূলক, কেননা আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, টুইটার আলোচনা সমালোচনা আপনারা শুনতেই পাচ্ছেন, যেটার বিষয়ে আমি আর সামনে আগাতে চাচ্ছি না। তাহলে ওই জায়গা থেকে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই শতভাগ মুসলমানের সন্তানকে স্কুলে যাওয়ার আগে দিন শেখাতে হবে। এটা মাদ্রাসা দিয়ে সম্ভব নয়। মাদ্রাসায় মাত্র 2% ছেলে মেয়ে পড়াশোনা করে, বাকি 98% ছেলে মেয়ে স্কুলে যায়। এই 98% ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার আগে অথবা আফটার স্কুল, স্কুল থেকে আসার পরে তাকে মসজিদে দিন শেখাতে হবে। এটাই দাওয়াতি কাজ। যে যেখানে দাওয়াতি কাজ করতে যায় তাকে মনে করতে হবে আগে জালসা নয়, আগে সম্মেলন নয়, আগে দল নয়, আগে সংগঠন নয়, দাওয়াতি কাজ করতে চাও, এতই দাওয়াতি কাজ করার সব মসজিদে আগে দিন শিক্ষা বাস্তবায়ন করো, দিন শিক্ষার পিছনে ইনভেস্ট করো, মানুষকে ধরে নিয়ে এসে মক্তব চালু করাও এবং ইমামকে প্রশিক্ষণ দিয়ে, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ ফ্রি, তথা যাতায়াত ফ্রি, খাওয়া ফ্রি, যাতায়াতও জামিয়া সালাফে বহন করবে, খাওয়াও জামিয়া সালাফে বহন করবে। এবং চলতেছে আমাদের চতুর্থ ব্যাচের ট্রেনিং, গত সপ্তাহে শেষ হয়েছে। যেন এই সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনেরা নিজ নিজ মসজিদে গিয়ে ফিরে গিয়ে ভালোভাবে কোরআন এবং দিন শিখাতে পারে, এই জন্য আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু করেছি। তা আপনার যেভাবে সম্ভব হবে, যার মাধ্যমে সম্ভব হবে, আমার মাধ্যমে করতে হবে এটা নয়, কিন্তু মসজিদে দিন শিক্ষা মজবুত হতে হবে, ব্যাপক হতে হবে, শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখাতে হবে। এটাই দাওয়াতের কাজ, এর পিছনেই বেশি নেকি, এটাই স্থায়ী সাদাকায় জারিয়া। আর কিন্তু আমরা মুসলমানেরা তো বুঝি না, আমরা হুজুগে থাকি, আমরা মনে করি একটা এলাকায় একটা যুবকেরা যদি দাওয়াতি কাজ করতে চায় তারা মনে করে জালসা আয়োজন করবে, সম্মেলন আয়োজন করবে, ওটার পিছনে ছুটে। ভাই যদি ওটাই যদি খুব গুরুত্বপূর্ণ হতো তাহলে ব্রাক, প্রশিকা, ঠেঙ্গামারা, খ্রিস্টান মিশনারি এরা সারা দেশে জালসা করে করে বলে বেড়াতো, এই তোমরা তোমাদেরকে সমকামিতা শিখতে হবে, তোমাদেরকে বেপর্দা শিখতে হবে, জালসা সম্মেলন করে করে বলে বেড়াতো। ওরা তো জালসা করে না, ওরা শিক্ষা নিয়ে পড়ে আছে, কথা মনে বুঝতে পারেন। আপনার হাতে শিক্ষা ছেড়ে দিতে নেন, আপনি বাংলাদেশের শিক্ষার সিলেবাস খুব উন্নত মানের করেন আর আমরা গোটা বাংলাদেশে এই বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে দেবো জালসা সম্মেলন করে করে। না, ওরা ওরা জানে এগুলো পাগলামি, এরা বুঝে না, এরা আবেগই, আমাদের কাজ করতে হবে শিক্ষা নিয়ে। এই জন্য ওরা পুরো ইনভেস্ট শিক্ষার পিছনে, সব খ্রিস্টান মিশনারি ইনভেস্ট শিক্ষার পিছনে, যারা বাংলাদেশে আজকে যে সমালোচনা চলছে তাদের পুরো ইনভেস্ট শিক্ষার পিছনে। আর আমরা মুসলমানেরা পড়ে আছি কি নিয়ে, ওই কত জনসংখ্যা হলো, কত বেশি ভিউ হলো, কিন্তু শিক্ষার কোনো শত শত মসজিদে মক্তব নাই, হাজার হাজার মসজিদে মক্তব নাই, যেগুলোতে মক্তব আছে সেগুলোতে অচল, যেগুলোতে আসে সেগুলো গ্রামে যদি 500 ছেলে মেয়ে থাকে তো 100 আসে আর 400 আসে না, ওটার পিছনে কারো চিন্তা নাই, কারো দাওয়াতি কাজ করার চিন্তা ভাবনা নাই। এবং আমরা কখনোই একটা লং টাইম স্থায়ী সিস্টেম তৈরি করা জানি না, আমরা হচ্ছে ঘুমিয়ে থাকি, ঘুম থেকে ঘুমানোর অবস্থায় শুনি যে কী ব্যাপার আজকে এটা এটা হয়ে গেছে, তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের রাজপথ দখল করে নিই, দিয়ে 5 দিন 7 দিন 10 দিন মিছিল মিটিং করার পর আবার ঘুমিয়ে যায়। ওরা তখন প্ল্যান করে, এইভাবে তো খাওয়ানো গেল না, আরও 50 বছরের প্ল্যান করো কীভাবে খাওয়ানো যায় এদেরকে। তখন আবার 10 বছর পর আমি দেখবো কিরে এটা হয়ে গেছে, আমি তো জানতেই পারিনি, আবার লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের রাজপথে গেলাম, আবার ঘুমিয়ে গেলাম। কিন্তু ও প্ল্যান করে দীর্ঘস্থায়ী আর আমরা খালি রিয়্যাক্ট করি। নাহলে আপনার দেশে, এটা তো ভারত না, পাকিস্তান, এই চায়না না, আমেরিকা না, আপনার দেশে আপনার শিক্ষা সিলেবাস এইভাবে পরিবর্তন হয়ে গেল, এত বড় বড় ইসলামী দল, ইসলামী সংগঠন থাকতে জানতেই পারলো না, তো কী দল করেন, কী সংগঠন করেন আর কী দাওয়াতি কাজ করেন। এটা তো আমাদের দেশে হয়েছে, এই দেশে হয়েছে, আমরা জানতেই পারলাম না। হওয়ার পরে এখন ঘুম ভেঙে গেছে সবার, এখন চলো রাজপথ 5-7 দিন গরম, লেখালেখি বক্তব্য 5-7 দিন গরম, আবার ঘুমিয়ে যাবো আমরা। তার মানে আমাদের লং টাইম কোনো সিস্টেম নাই, যেটা নিয়ে তারা যেভাবে কাজ করছে আমরা ওরকম অগ্রিম তাদের মতো কাজ করবো নাই। অতএব শিক্ষার পিছনে ইনভেস্ট বাড়াতে হবে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে, এটা বলেছিলাম দ্বিতীয় কারণ মুসলমানদের
অধপতনের গোলামের দ্বিতীয় কারণ বলেছি শিক্ষা, আর তৃতীয় কারণ আজকে আলোচনা করতে পারছি না, সেটা হচ্ছে সুদি অর্থনীতি। একদম দুই বাক্যে যদি বলি, সুদ মানুষকে গোলাম বানায়, সব মানুষকে গোলাম বানায়, পৃথিবীর সব মানুষকে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মানব জাতি, আদমের সন্তান। আপনি যতই ইউরোপ এবং আমেরিকার সুনাম করেন যে তাদের ওখানে হিউম্যান রাইটস আছে, কিন্তু তারপরে তারা গোলাম। কেন গোলাম? এই সুদের কারণে গোলাম। এটা অন্য এক সময় ব্যাখ্যা করে বলে বুঝাবো ইনশাল্লাহ। এই সুদি অর্থনীতি খুবই ভয়ঙ্কর, এটা প্রত্যেকটা মানুষকে গোলাম বানায়, সারা পৃথিবীর সকল মানুষকে গোলাম বানিয়ে দিবে। এটা জাত পাত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে গোলাম বানাবে, এরকম ভয়ঙ্কর অস্ত্র এবং যন্ত্র হচ্ছে সুদ। এই জন্য মানুষকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত, যাতে মানুষ স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে অর্থ ইনকাম করতে পারে, অর্থ তার নিজ গতিতে চলতে পারে। কিন্তু মানুষকে গোলাম বানানোর জন্যই একদল মানুষ যারা অর্থ কুক্ষিগত করে রাখতে চায়, আর সারা পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চায়, পৃথিবীর সব দেশকে গোলাম বানাতে চায়। ওরা এই সুদী অর্থনীতি চালু রেখেছে, আমরাও সেই সুদী অর্থনীতির মধ্যে আছি, এবং যতজন এই সুদী অর্থনীতির মধ্যে পা দিবে, এদের গোলামি ছাড়া এদের সেলফ রেসপেক্ট থাকবে না, আত্মসম্মান থাকবে না, পার্সোনালিটি ব্যক্তিত্ব থাকবে না, গোলামির জীবনযাপন করতেই হবে মানসিকভাবে। ওই যে বলেছি না, সত্য কথা বলা, আমানতদার হওয়া, ন্যায়পরায়ণ হওয়া হতে পারবে না, যে সুদের সাথে জড়িত হবে আর রক্তের মধ্যে আসবে না, এরকম ভয়ঙ্কর জিনিস। আর ওইটা যদি রক্তের মধ্যে না আসে, সত্য বলা, আমানতদার হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, তাহলে সালাত, সিয়াম, হজ, জাকাত দিয়ে আমরা পৃথিবী চালাতে পারবো না। আমাদেরকে গোলামের জীবনযাপন করতে হবে। সালাত, সিয়াম, হজ, জাকাত আমাদেরকে তখনই জান্নাতে দিতে পারবে যখন আমাদের এই অভ্যন্তরীণ চারিত্রিক নীতিগুলো শক্ত এবং মজবুত থাকবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা সম্পর্কে সচেতন এবং সজাগ হওয়ার, সততা আমানতদারিতে ন্যায়পরায়ণতা নিয়ে সজাগ এবং সচেতন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। পাশাপাশি আগামী 7 ও 8 মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, এবার সৌদি আরব থেকেও মেহমান আছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এটাই প্রথম, আর পাশাপাশি ভারতের মেহমানেরা তো আসেনি, এবারও আসবেন। আর এমনিতেই আমাদের জামিয়া সালাফিয়া ভারত থেকে আসা শিক্ষকগণও অনেক আছেন, তো এই আন্তর্জাতিক মানের একটি সালাফি কনফারেন্স আপনাদের পাশেই, খুব বেশি দূরে নয়, 300 ফিট হওয়ার পরে তো এটা আরও সহজ। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো মানুষ যাচ্ছেই রোজ, প্রতিদিনই যাচ্ছে, বিআরটিসি বাস সার্ভিস আছে, হাজার হাজার মানুষ যাচ্ছে। আজকে শুক্রবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পা দেওয়ার জায়গা নেই, ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে হচ্ছে জামিয়া সালাফিয়া। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যদি যাওয়া যায় তো জামিয়া সালাফিয়াতে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। তো আগামী 7 এবং 8 মার্চের এই সালাফি কনফারেন্সে দেশ বিদেশের মেহমানদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, এবং ফিলিস্তিনে যে মুসলিম ভাইয়েরা আছে তাদেরকে দোয়াতে স্মরণ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুকে শাহাদা হিসেবে কবুল করুক, আল্লাহু আমিন। তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুক, আল্লাহু আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যে মজলুম অবস্থায় আছে সেই সমস্ত মুসলমানদেরকে সেই জুলুম থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। যারা মুসলমানদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব এবং গজব তাদের উপর নাজিল করুন, আল্লাহু আমিন।